নমস্কার বন্ধুরা, ক্লাস সকল, আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা ভিডিও লই আইছি, বুঝছেন? আইস কিটা, আজ চৈত মাস যাই তো গিয়া শেষ, লাস্ট দিন চৈত মাস। রাইত কাল ফাইলেও নতুন বর্ষ রাই গেল বৈশাখ। তো আজ চৈত মাসের লাস্টের দিন আমি ভিডিওটা বানাইয়া। তো অগ্রিম আজকে সবরে জানাই দিয়ার শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা নিও। সকল বালা তাকিও নতুন বরস খান সকলের লাগি খুব বালা থাকে যেন, বিশেষ করিয়া যার যে দিলর মাঝে খুয়াইশ থাকে, মনের এখান আশা থাকে নানি, ভগবান হলক সবর যত ভালো মনের আশা আছে সব পূর্ণ হয়ে যান। খারাপ যে একটা যেমন রাগ করলে কই দেন নানি মরিচটা, ইটা আশা কেউ পূরণ হয় না যেন, বুঝছেন? এটা আমি মানে আমার নিজের মন থেকে কইয়া। তো এখন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমি বানাইছি, আগে কই লাগি শোনা, ভিডিওতে আগে যাইবার আগে তোমার তাহলে আমার পরিবারের মানুষ হয়েছে, আমার মনের কথা অনেক কইতাম নানি। আজ রইল গিয়া আপনার সিলেটি মানুষের যারা হিন্দু ধর্ম অবলম্বনী, তারা রইল গিয়া চৈত মাসের লাস্টের যে দিন থাকে, 30 তারিখ যে থাকে, এটা হইল গিয়া এদিন আমরা মাজা ঘষা করিয়া ঘর দুয়ার ভয় পরিষ্কার করিয়া নিরামিষ রান্ধা বাড়া করা সানফানি করিয়া ভয় পরিষ্কার সকল তা করিয়া ফ্রিজে যদি কোনো জিনিস থাকে ওগুলো সারা বার করে ফেলাই দিই, এটা রাখি না আমরা কিচ্ছু। মহাবিষ্ণু যদি আমিষ খাইন তে আমরা মানে আগে কইয়া রাখতাম, মই মুরব্বী হলে মাতছি নারী, মহা রোগে পায়, মহা ফাফিয়ে আইজর দিন আমিষ খাইব, যেমন পিঁয়াজ রসুন মাছ মাংস এটা কিচ্ছু আমরা খাইতাম না। তো আমি আমার সমাজ আমি যতখান চৌকে দেখি আর ও দেখো দুই চৌকে আর যাইব কতখান বুধবার এত বেশ জায়গা যাইতো না, যতখানো আমি গেছি যতখানো আমি দেখছি আমার আত্মীয় কুটুম কেশ আসই নানি কি আমি যেন আমার বিয়া হয়েছে অনর কথা হিসাবে আমি কই আর আমরা মহাবিষ্ণু মানি আইস গুড দিন দে সারাটা দুয়া ফাঁকলা করিয়া আমরা রান্ধা বাড়া করি, কিতা রান্ধা করি জাননি। আচ্ছা মনে করো ইন আমি করছি ওখানে আমি কই আর মনে করতা এখানে আমি ওখানে করছি, সকালে ঘুম থাকি উঠিয়াও হিনান পানি করিয়া গরর পূজা ফালি ঠাকুরের দিলাইছি, ঠাকুরের একটু দই মিষ্টি দিছি, দেওয়ার পরে আইসি গরু আইয়া হরুতাই যেটা খাইতে ওটা দিছি, হরুতাই তাই তো দই কলা চিরা খই গুড় চিনি যে যেটা দি খাইন ওটা আজকে সকালের আমরা খানি, অন্য কোনো সকালের খানি আইস সিদ্ধ ভাত ডাইল ভাজা শীতল চাটনি ডাইল সম্ভবত ওটাও করই নানি সকালের খানি, কিন্তু আমরা সকালের খানি আজকে এরকম হইত নাই। আমরা রাইসগুলো সকালের খানি ওই লগে ওটা দই খই চিরা মুড়ি কলা দি মাখাইয়া খাই, তে ওটা ওই লগে আজকের খানি। আগে দই আর মিষ্টি দিলেছি ঠাকুরের, এরপরে আইয়া আমরাও খাইছি, তে আমরা সিরা দি খাই না করিয়া দই মিষ্টি কলা ওটা ইচ্ছা খাইছি, খাইয়া এরপরে লাগছি রান্ধাত, কিতা রাঁধছি জাননি, আজকে ডাইলের মাঝে আম দেবা লাগবো, আমর ডাইল হইতো গো শোনা, তে আমি আর আমর ডাইল করছি না, আমি কইতা করছি জাননি, ও যে কিনি আম খাইবার আম আননি, এখন তো অত বড় আম গাছ থেকে পড়ছে কিনা, মাইসে ওটা কাটিয়া ডাইলও চালি দিল, ওই গেলো আমর ডাইল, আর আমার এটা ভাল লাগে না যেমন আমার পরিবারে এটা বেশ পছন্দ করি না, তো তাই লইয়া গেছিল বড় বড় যে নাম ওতা, তো ওটা কাটি আমি চাটনি কই লিছি, মাই সকলের আগে চাটনিত গেলাম কি একবার জুই করে এরপরে তোমার তাতে শুনাইতাম কি আগে কই, সকল আগে করছি ভাত, এরপরে করছি খাঁচা মুগের ডাইল গি গিয় সম্পাস দিয়া, এরপরে করছি ভেন্ডি ভাজা দেড়েশ ভাজা দেন দেড়েশ ভাজা, এরপরে করছি কেরেলা ভাজা আইস তিত্তা খাওয়াও লাগে, নিম পাতা খাইন মাইছে কেরেলা খাইন, আমি আর নিম পাতা আনছি না বেশ তিত্তা গোসুটা কইয়া যার তো নাই ফোরানে গো থালো লইয়া এরপরে বইয়া তেই যাব আমার, ও কেরেলা ভাজা করছি, এরপরে নালি শাক করছি ফানি নালি আদার খাঁচা মরিচ দিয়েও যে যেন ভাগর নালি শাক তার মাঝে আদার খাঁচা মরিচ আই আদা খাঁচা মরিচ দিয়ে করছি ফানি নালি করিয়া, এরপরে সরুতাই তো গোসু নাই তাই বেগর হয় এখন সরুতাই আমি সবজি সাবজি খাই না বুঝছো, তো এখন ইতারে কিতা করতাম দিলাম টমেটো আলু দিয়া ঘি গরম মশলা দিয়া তান তানরে সানার তরকারি করিয়া পনির তরকারি, এরপরে আমার পরিবার যেন আমার রাহুলের পাপ্পা আমার স্বামী ফতিদেব তাই লইয়াই গেছিল, ও অত অতকাল লম্বা অতকাল মোটা এগু কাটল খাটল গুড়ে খাটিয়া আলু দিয়া ঘি গরম মশলা দিয়ে খাটলের তরকারি আমের চাটনি রসগোল্লা দই জল লেবু লঙ্কা লবণ আইস খাইলাম দুপুরে, বুঝলাই নি কইতে কইতে হেরা হয়ে গেছে আর খাইতে খাইতে কিতে হয়েছে, খাইতে খাইতে কিতাতে খাইছে জাননি ডাইলার শাখার ভাজা দিয়ে, আমি অত আইটেম দি পারি না বুঝছেন, যেটা স্বাদ লাগে ও ওটা দিই মারি দিই, অন্যতা লাগে অতটা অতা অতা দেয় হতা অত অতটা খাইতাম এটা আমি পারি না। আচ্ছা আইজোর দিনও রান্ধা বাড়া কই দিলাম বুঝছি, আপনারা আবার কমেন্ট করে কই মানে মা আজ্ঞা তুমি সিলেটি কো আমরা নো সিলেটি এটা খাই না,
এর লেগে আমি কইছি, আমি যতক্ষণ দেখছি আমার তো আর বের চোখ যান না, যতক্ষণ আমার ক্ষয় কুটুম দেখছি অতখানের মাঝে খাই খালি। এর পরে কমেন্ট আই দিব, খবরদার না জানিয়ে তুমি ফোন নামিও ভিডিও করবাই না, তো আমি কিতা করতাম গো শুন না হে ও লেগে আমি কইলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি কিতা বানাইছি জানি, আমরা যে সিলেটি মানুষ, সিলেটি মাইনষে বিশেষ করিয়া বেশি মানে বেশিরভাগ সম্ভবত সিলেটি মানুষে গাঁওগুলির মাইনষে কাপড় সুপড়ে আমরা কিতা হই, আমরা কাপড় সুপড়েরও নাম আলাদা। যেমন ধরো কিতা কাপড়ের নাম জানি, সবর আগে আমরা কাপড় বলি না, আমরা কাপড় হই, ফড় কাপড় কাপড় নাই। এরপরে কাপড় ফোড়া হই না, আমরা হই কাপড় ফিন্দা, কাপড় ফাল্টানি হই না, আমরা হই কাপড় খান বদলাইতাম, তো দেখি তোরা হর কি হবাই ঘুরি আসা কিবা দিয়া করি চাই দিছ, তখন কাপড় ইয় বদলাইতাম বুধবার নাই নানি ওরকম মাতে। এরপরে তো কাপড় শাড়িরে আমরা কিতা কই জানে, সিলেটি হলে শাড়িও কই না গো শুন না, হাড়ি লাল হাড়ি বুঝছ, আমরা শাড়িরে শাড়ি কই না হাড়ি কই। বেটাইনতে যে লুঙ্গি ভরুই, আমরা লুঙ্গি কইনি কিতা কইন বা সিলেটি বাই হলে আমরা লুঙ্গি কইনি, আমরা লঙ্গি কই লঙ্গি। এরপরে গেঞ্জি পরে যে আট কাটা গেঞ্জি থাকে যে গেঞ্জিটা কিতা ইয় গেঞ্জির নাম কিতা কই চাইন গঞ্জি, গেঞ্জি কই না। ফুড়িনতে যে স্কার্ট ভরুই, আমরা স্কার্ট কইনি, হুম হুম এক কোটিও না স্কার্ট, অনাবশ্যক একটা ই লাগাই স্কার্ট। স্কার্টর লগে যে টপ পড়া হয় কি জিন্স প্যান্টর লগে যে টপ পড়া হয় এটারে আমরা টপ কই না, এটারেও আমরা ব্লাউজ কই, কিন্তু ব্লাউজও কই না ব্লাউজ, স্কার্ট ব্লাউজ। হাড়ি কইলাম হাড়ির লগর গো শুনা, ফেটিকুট তো আর কইছি না, আমরা ফেটিকুটের কিতা কই জানি ছায়া, তবে ছায়াটা ছায়াটা আরও বহুত বাসায়ও খোয়া হয়, খালি যে আমরা সিলেটি হকল আধিপত্য ওইটার মধ্যে তা নাই, আরও মানুষেও ছায়াও কইন ফেটিকুটও কইন, তবে আমরা সিলেটি কইতে কইতাম নানি ব্লাউজ নিয়ে, আমরা ব্লাউজ কই না ব্লাউজ, ছায়া ব্লাউজ হাড়ি লঙ্গি গঞ্জি। দোকানও গিয়া আমরা সিলেটি বেটিনতে কোনো দিন কইতাম না টি শার্ট আসে নি, ফট করে কই তুমি গেঞ্জি আসে নি, ও তো থুড়া তালা রব ভাই ওটা গঞ্জি বার করো, টি শার্ট একবারও কই না আমরা, আমি নিজেও কই না বুঝছো। এর বাদে আরও বহুত সিলেটি অকলোর কাপড় অকলোর নাম কই, এর বাদে হইল গিয়া পায়জামা ফাইন যাবি যে আমরা পায়জামা ফাইন যাবি অত তা বোঝা নিতে লাগি না, আমরা ডাইরেক্ট চুড়িদার চুড়িদার কই, টুফি আমরা কই যে মাথা ফরে নিয়ে টুফি, আমরা টুফি কইনি টুফি, টুপি না টুফি, তবে এটা সিলেটি মানুষের যেন মাতইন যেন অন্য ভাষার লগে যে মাতো ফোড়া যায় ওয়েদ বোঝা যায় এই নগান কইছেন সেই নগান কইছেন, গরমের তা ফেলায় মরি দিয়ার গানতে গানতে শেষ হয়ে দিয়া ফ্যান চালাইলে কি তৈব জানি তুমি দেন আমার আওয়াজ শুনতাই নাই, আর এর ফলে কইবা সিলেটি দিদি আন কইতে খান কই না, আর আমি ব্যাংক কইতে বাতু বলছি, তো আমি কিতা করতাম গো শুনা খামলাই আমি গরমে কুটি জারি উলিম গরম জারিও বই থাকি। তাই এরপরে কিতা হয় জানি শীতর দিনত যাই গিয়া শীতর দিনের কাপড় আমরা কিতা সোয়েটার আমরা কই না, আমরা সোয়াটার কই সোয়াটার, আবার কেউ জাম্পারও কই শীতর। তারপরে বিছানাতে থাকে না ব্ল্যাঙ্কেট, আমরা ব্ল্যাঙ্কেট খুব কম খোয়া হয় বেশিরভাগ কম্বল খোয়া হয়, আর যারা ব্ল্যাঙ্কেট খোয়ার মনে খুয়াই জাগে এরা কিতা কইন জানি বেশিরভাগ মানুষের লঙ্কেট কইন, তবে এখন এটা লঙ্কেট কম কইন গাঁওগলির যেমন বয়স্ক দিদি ঠাকুমা বয়সী মানুষের লঙ্কেট কইন, আর হকলে ব্ল্যাঙ্কেটও কইন, আর কম্বল বেশিরভাগ মানুষে কইন, দেখি কম্বল কানতে চাইন আমার যে শীত করে। এরপরে আরও বহুত ধরনের বহুতটা নাম আছে কাপড়ের আমি কইয়া তুমি তাই শুনবাই, যেন চাদর পরে চাদর আমরা চাদর কইনি এক কোটিও না, আমরা কিতা কই জানি চাদর, দেখি চাদর গান দেও রে আমি শীতেনু মরি যিয়ার চাদর কই না চাদর। ইতই লগে সিলেটি মাইসর কাপড় অকলোর নাম, যদি আপনারা ই ই নাম ছাড়া অন্য নামেও কই আমারে জানাইতে পারবেন কমেন্ট করিয়া, কারণ আপনি মুখ দিয়ে যেখান কইবা আপনাইতে ওখান শুদ্ধ, আর আমি যেখান মুখ দিয়ে কই দিবো এখান অশুদ্ধ হয় না, হয়তো আমি ওটা কই তুমি ওটা কো, এটার মানে আমি ওটা কই গতিকে তুমি ওটা কো তোমারটা ভুল, আমি এরকম কই না
হিলা মাতি না, হিলা কই না। আমার একটা দুইটা কমেন্ট আইছে ওরকমের লেগে আমি কই আর, যে আমরা ওটা কই। ও সদিনের মুরগির এক কমেন্ট আইছে, এক দাদা সুন্দর আমার বুঝাইয়া কইছেন, তবে আমি তাই খেয়াল করছেন না, আমি ভিডিওর মধ্যে কইছি মুরগি বেটা বেটি কি আস বেটা বেটি দিয়ে আমি কিতা করতাম, আমি খাইতাম দিয়ে কথা ফালিলে লাগলইলে, ফাললে তো আমি বেটি আসে আই কইলাম হইলে, বেটা আসে আওয়া কইলাম হইলে, বেটি মুরগিরে মুরগি কইলাম হইলে, বেটা মুরগারে মুরগা 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 কইলাম হইলে, বুঝছো নি মুরগা আই যায় মুরগা কইলাম হইলে। তাই আমি তো এটা অনৌ খাটাই লিছি ভিডিওর মাঝে, যেন আমি খাইতাম দিয়ে কথা, আমি ফালি যদি ফালার হইতোতে বেটাগু বেটিগুর দরকার, আর উভয় একলগে আমরা এটারে মুরগ কই দিই। ওটা ও মানে সহজে আনি লিছিলাম, ভিডিওটা ছোটো হইতো গতিকে বুঝছি নি দাদা, তবে আপনাদের লেখিয়া দিছেন আমার ভাল লাগছে, খুব ভাল লাগছে। আমি তো কইছো আমার কমেন্ট করিয়া জানাইবা হকলে, কাপড় চুপড়েরও প্রচুর নাম থাকে। আমরা কোনোদিনও সিল্কি ওই যে সিনথেটিক শাড়ি, সিল্কি শাড়ি কোনোদিন সিলেটি হকলে কইতে না, গিয়া কইবা কীতা জানি ফিজলা হাড়ি আছে নিবা, ফিসলা হাড়ি সিল্কির আমরা ফিসলা কই, ফিসলা হাড়ি আমরা লাগাই মানে মাতি। তে ও দেখছ নি সিলেটি মানুষের কত মাত, আরও কত তা আছে গোসুনা, টুফি লঙ্কেট কম্বল, এর বাদে শার্ট, এর বাদে রয়েছে বাকি গোসুনা জিন্স প্যান্ট। জিন্স প্যান্টে আমরা সিলেটি হলে বেশিরভাগ সিলেটি মানুষে, এটা ভাষা নাই তবে সিলেটি মানুষের মাতৃতে কইব না, সিলেটি মানুষের ভাষা আছে কোন চাই, বেশিরভাগ সিলেটি মানুষের বেটিনতে কিতা কোন জাননি। জিন্স প্যান্ট দেবো একটু সামার জিন্স যেটা, এটা একটু হালকা ফুলকা থাকে, বেটিনতে খাবু করতে ভালো না হাত দিয়া ধুইতে। আর সামার জিন্স ছাড়া যেটা, এটা একটু শক্ত গোর গোড়া থাকে, ফুলাই নিতাই ফুলাই নিতা তাদের গরম লাগে, এটা বুধ ভাই না, এটা যাই হোক এটা বয়সের মাইরে ফোরা যায়। তে বেটিনতে কিতা কইবা জাননি, জিন প্যান্ট তোর জিন প্যান্টও গুদে ইউজে শক্ত দইতে দইতে আমার হাতের খবজ উবজা ভাঙ্গি যা ডাইরেক্ট জিন। আর নাইলে জিন ফ্যান্টও কইতে না, দেখে তোর জিনও গুবার করি দে, ওগুলো দইতাম বে, ধরো ছোটো বই নে বড়ো ভাইয়ের ফ্যান্ট ধুয়ে তো ওই তোর জিনও গুবার করি দে, ও দুইতাম ওটা কই জিন্স আসেই না। জিন্স প্যান্ট জেন এটা আমরা সিলেটির মধ্যে খুব কমায়। তো আজকের মতো নানি আমি ভিডিওটা শেষ করে দিলাম, বাক্যা কয়টা কাপড়ের নাম কইছি নানি, আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম, বেশ লম্বা হইলে তারপর বেশ লম্বা জার্নি খেয়েও করতে বালা ভাই না, আজকের মতো শেষ করে দিলাম। কালকে আবার নতুন আর একটা ভিডিও লই আইমু, আরও অন্য কোনো কিছু নতুন নাম নিয়ে আইমু, নতুন নাম নাই আমরা সিলেটি নাম লই আইমু। আর আশা করছি তোমার তোমার ভিডিওটা ভাল লাগছে, স্কিপ না করিয়া ই কোথায় কেন আমার সকলের আগে খোয়া লাগে, আমি দেখছো নি পুরা যে প্রফেশনাল একজন আর্টিস্ট আগে সকলটা কই দিতে লাগে এরকম জানি, ই কোথায় কেন সকলের আগে কইতাম তেনা মানুষের স্কিপ না করিয়া দেখতাম, আমি আস্তা ভিডিও শেষ করি ফিসে কইয়াছে কো আমি বেগরে কিতা কইতাম, নিজেরে নিজে কিতা গাইলি দিতাম কো ও কতক্ষণ আমি আগে কইতাম আসলে স্কিপ না করি আমার ভিডিওটা দেখুন, যেন আশা করছি ভিডিওটা আপনারা খুব ভালো লাগবে, কিন্তু আমি বেগরে কিতা করছি আস্তা ভিডিও শেষ করিয়া আইছি, আইয়া লাস্টে আইয়া কান কইয়া লাস্টে মানুষের স্কিপ করার লাগে বই থাকবা নি, আজ তাকে দেখি আর যে বেটি এখন তো বন্ধ করতা আর নাইলে ফয়লাও বন্ধ করে দিবা আমি পোয়ার আগে, দেখো কি বেগরে বানা আমি কিতা লাগে করলাম। তো আপনার ভিডিওটা দেখো নানি, একটা লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আমার সাবস্ক্রাইব একদম কম আর দুই দিন থেকেয়া, এমনিতেই তো কম আইতো আমার অনেক ছোটো চ্যানেল তোমরা সবেও জানো, আর তবুও এর কমর মধ্যেও আরও কম। আর আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবো, কালকে আবার নতুন একটা ভিডিও লিয়ে আসবো, তো টাটা সিলেটি ভিডিও টাটা করি।